হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি বরাবর মতন আবার আর একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকটির নাম হচ্ছে বিভ্রান্তি। এই বিভ্রান্তি নামক এই নাটকটি কবে, কোথায়, কিভাবে রিলিজ হতে যাচ্ছে এবং এই নাটকটিতে কে কারা অভিনয় করতে যাচ্ছে এবং নাটকটি আপনারা কিভাবে দেখতে পারবেন, এ সম্পর্কে বিস্তারিত সব তথ্য যদি আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে আপনাদের। আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এই নাটকটির শুটিং অলরেডি শেষ এবং নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে, যেহেতু নাটকটির শুটিং শেষ। আর এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে আশিকুর রহমান। আপনারা হয়তো স্ক্রিনে তারকাদের দেখে বুঝতেই পারছেন যে এই নাটকে কে কে অভিনয় করতে যাচ্ছে। এই নাটকে রয়েছে আপনাদের এবং আমার নিজেরও খুবই প্রিয় একজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরীর সাথে এই নাটকে সহশিল্পী অর্থাৎ অভিনেতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছে ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদের পাশাপাশি এই নাটকে আরও একজন অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে খায়রুল বাসার, যিনি বর্তমান সময়ে প্রতিনিয়তই নতুন নতুন ধামাকা করছে মেহজাবিন চৌধুরীর সাথে। আর অন্যদিকে মেহজাবিন চৌধুরীর সাথে ইরফান সাজ্জাদের মাঝখানে নাটকের শুটিং থেকে একটি বিরাট বিরতি ছিল আর সেই বিরতিকে ভেঙেই এখন আসতে চলেছে এই বিভ্রান্তি নামক এই নাটকটি। এই আশিকুর রহমানের পরিচালনায় বিভ্রান্তি নামক এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে এই ঈদুল আজহাতে, কুরবানি ঈদে এই নাটকটি আসতে চলেছে। আর এই নাটকটি কখন, কোথায়, কোন চ্যানেলে রিলিজ হবে এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কিন্তু আমি এই কুরবানি ঈদের আগেই এই নাটককে ঘিরে আরও আপডেট আমাদের চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তাই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই। আপনারা হয়তো এটাও জানেন যে মেহজাবিন চৌধুরী এই ঈদুল আজহা উপলক্ষে মিনিমাম কয়েকটি নাটকের শুটিং অলরেডি শুরু করেছে। সেসব নাটকের আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং ঈদুল আজহা উপলক্ষে তিনি আরও 5, 6, 7, 8, 9, 10টি নাটকও করতে পারে এবং সেসব নাটকের আপডেট, সম্পূর্ণ আপডেট আপনারা আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন। ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং মেহজাবিন ছাড়াও এই নাটকে রয়েছে আরও বড় বড় শিল্পীরা। আর এই নাটকটি আপনাদের মতন আমি নিজেও দেখার অপেক্ষায় রয়েছে, কারণ এই নাটকে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, যিনি আমার খুবই একরকম প্রিয় অভিনেত্রী। আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো, এই নাটকে যে তিনজন অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের মধ্যে আপনাদের কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? যাকে বেশি ভালো লাগে তাকে নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।